নমস্কার, আমি আমি হলাম গিয়ে সুনীল ঘোষ। আমি কি আসে আজকের লোক, সেই স্বাধীনতা সময়ের লোক। কত কি দেখলাম নিজের চোখে, শুনবেন? সে অন্য একদিন হবে, আজকে তো স্বাধীনতা দিবস। তাই আমার নাতি বলল, দাদু আজ বাজার থেকে পতাকা নিয়ে আসবে। তাই একটু বাজারে যাচ্ছিলাম, বাড়ি গিয়ে একটু স্বাধীনতা দিবস পালন করতে হবে পতাকা নিয়ে। তার রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি বললাম, দাদু ভাই আজকে স্বাধীনতা দিবস পালন করেছো তো? কথা শুরু করার আগে দাদু ভাই চলে গেল, কথা বলতে পারলাম না। ভালো, আমি আর একটু রাস্তা দিয়ে গিয়ে গেলাম, গিয়ে দেখি আর একটা বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি বললাম, দাদু ভাই আজ তো স্বাধীনতা দিবস পালন করলে। হ্যাঁ, কি হয়েছে দাদু, আজ স্বাধীনতা দিবস? হ্যাঁ, আজকে তো স্বাধীনতা দিবস, জানতে পারিনি তো, আমার বাবা মা তো বলিনি। ও আচ্ছা, তোমার বাবা মা বলেনি? আচ্ছা দাদু ভাই, তুমি তুমি দুজন বিপ্লবীর নাম বলো তো, যারা দেশ স্বাধীন করেছিল। বিপ্লবীর নাম দাদু, ওই দুজনের নাম জানি, গান্ধীজি আর নেতাজি। তুমি আর কারোর নাম জানো না? দাদু আমি তো বাবাকে বলেছিলাম, দাদু বাবাকে বলেছিলাম যে আর কোন বিপ্লবী নাই। আমার বাবা বলো যে ওই দুটোই পরীক্ষায় আসবে, তাই ওই দুটোই মুখস্থ করতে। আর জানি না দাদু, আমি না আমি একটু অবাক হলাম জানেন তো, তাই বেশিক্ষণ দাঁড়ালাম, ওখান থেকে বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি আর একটা বাচ্চা সবে ঘুম থেকে উঠে আড়াউড়া খাচ্ছে। দাদু ভাই আজ তো স্বাধীনতা দিবস, তুমি কি পালন করবে না? স্কুল ছুটিটা কি হয়েছে, বাড়িতে পালন করতে পারবে না? স্কুল ছুটিটাকে বাড়িতে পালন করবো কি হবে? আর আমার বাবা বলেছে যে ওই স্কুলে যে বিস্কুট আর লাইসেন্স দেয়, ওর থেকে ভালো আর বিস্কুট আর লাইসেন্স আমার জন্য এনে দে, তোমাকে দেবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ও বিকাশ, শোনো শোনো, তোমার ছেলে কি বলছে না, ও বলছে যে ওই স্বাধীনতা দিবস নাকি স্কুলেই হয়, স্কুল বন্ধ তার স্বাধীনতা দিবস পালন হবে না। ঠিকই তো বলেছি জানা বসাই, ওই স্কুল বন্ধ থাকলে স্বাধীনতা দিবস পালন হবে কিভাবে? তুমি তুমি এই কথা বলছো বিকাশ, তোমার কাছ থেকে অন্তত এটা আশা করিনি। তুমি তো শিক্ষিত, আর তুমি কি শিক্ষা দিচ্ছ বাচ্চাকে যে স্বাধীনতা দিবস কেবল ওই স্কুল কলেজেই পালিত হয়? না না, তোমার কাছ থেকে তো এটা আশা করিনি। দেখুন জ্যাঠামশাই, ওই স্বাধীনতা দিবস পালন করার মতো আমাদের কাছে সময় নেই, ওই স্কুল কলেজে ঠিক আছে, আমরা নিজের নিজের কাজে ব্যস্ত, ওই আলাদা করে স্বাধীনতা দিবস পালন করার মতো আমাদের কাছে সময় নেই, বুঝলে? যাই না, অবাক হলাম, এই স্বাধীনতা দিবসের কি এই প্রতিদান? আমরা আমরা এই প্রতিদান দিলাম, আজকে আজকে আমাদের কাছে আলাদা করে স্বাধীনতা দিবস পালনের মতন সময় নেই, আমরা স্বাধীনতা দিবসের এই মূল্য দিলাম। আজকে আজকে ছোট ছোট বাচ্চাদের কাছে স্বাধীনতা দিবস পালন মানে কেবল ওই বিস্কুট আর লজেন্স খাওয়া, তারা তারা আজকে আজকে স্বাধীনতা দিবসের আর মূল্য বুঝি না, মর্ম জানে না। না দোষ তাদের নয়, তারা তো ছোট, দোষ আমাদের 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 অভিভাবকদের, আমাদের বয়স্ক মানুষদের, যারা যারা ছোট ছোট বাচ্চাদের ভুল তথ্য দিচ্ছে, তাদেরকে শিক্ষা দিতে পারছি না। আজ আজ তাদেরকে অতিরিক্ত ওই বিপ্লবীদের নাম শিখতে দেওয়া হয় না, কারণ কারণ সেইগুলো নাকি পরীক্ষায় আসবে না, সেইগুলো সেইগুলো অতিরিক্ত। আজ আমরা কি সত্যি শিক্ষিত? আজ আমরা কি সত্যি আমাদের বিবেককে বিকিয়ে দিয়েছি? আজ আজ আমাদের বিবেক কোথায়? আমরা কি নিজের বিবেককে
হারিয়ে ফেলেছি, নিজের বিবেককে, নিজের বিবেককে হারিয়ে ফেলেছি। এই তার প্রতি সমাজ, সমাজ বিবেককে চেতনা করো, সমাজ বিবেককে চেতনা করো।